নমস্কার বন্ধুরা, অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আজকে আমি আবার চিকেন কষা করছি। তো আমি একসাথেই দিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা, একটু ভালো করে ভেজে নিয়েছি। হ্যালো বন্ধুরা, অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমি আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা কষছি। পেঁয়াজ আলুটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। তো চলো, আমি এবার এক এক করে খুবই মানে ছোট্ট ভিডিও নিয়ে আমি এসেছি আজকে। তো এক এক করে আমি মশলাপাতি দিয়ে আর চিকেনটা কষে নিই, কারণ আজকে শুধু চিকেন কষা হবে। আর এখানে এই যে সবজি কেটে রেখেছি, রাইস হবে। তো রাইসের রেসিপিটা আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তোমরা আজকে এই অন্যভাবে চিকেন কষাটা দেখো। সব রকম মশলা আমি দিয়ে দিলাম, এরপর আমি মাংসটা ভালো করে কষবো, আর একটু টক দই দেবো একটু পরে। তো তোমরা দেখতে থাকো। হাওয়াটা এইদিকে দিচ্ছে, তাই ধোঁয়াটা এইদিকেই চলে আসছে ক্যামেরার দিকে। বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণ কষে নিয়েছি, কালারটা দেখো। এরপর আমি টক দই দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমার মাংসটা কষা হয়ে গেছে। তো আমি এবারে একটু হালকা করে জল দেব, দিয়ে আমি মাংসটা ভালো করে ভাপিয়ে মানে সিদ্ধ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কষা কষা রাখবো আজকে মাংসটা, কারণ রাইস হয়েছে। এই যে রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে নিভিয়ে দেবো গ্যাসটা। তো বন্ধুরা আজকে এইটুকুই মানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিও, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো, টাটা, বাই বাই, এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।